আসসালামু আলাইকুম। জান্নাত আইরিন কুক অ্যান্ড কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে মজাদার কলিজা বুনা। খুব সহজভাবে আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করব কলিজা রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। কিভাবে পারফেক্টভাবে মজাদার কলিজা বুনা করা যায় তাই দেখাবো। চলুন দেখে নেই কলিজা বুনার রেসিপিটি। আমি এখানে 1000 গ্রাম মানে 1 কেজি কলিজা নিয়েছি। কলিজাগুলোকে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কলিজাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কলিজার মধ্যে অনেক রক্ত এবং ময়লা থাকে, তাই সিদ্ধ করে নিতেই হবে। বেশি পরিমাণ পানি দিয়ে কলিজাটাকে 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট সিদ্ধ করার পরেই দেখবেন কলিজাটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। কলিজা সিদ্ধ করার সময় দেখতেই পাচ্ছেন কলিজার মধ্যে যে পানিটা ছিল, সিদ্ধ করার পর পানিটা সম্পূর্ণভাবে ময়লা হয়ে গিয়েছে এবং ভালোভাবে ছেঁকে পরিষ্কার করে ধুয়ে নেব কলিজা। তারপর আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাই আর পিস দিব না। আপনারা যদি চান এই কলিজাটাকে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। কলিজাগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর কলিজার সাথে কিছু গুদাও ছিল, সেগুলোও কিন্তু আমি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চুলে চলে যাব রান্নার জন্য। চুলার মধ্যে প্রথমে একটি ফ্যান বসিয়ে দিলাম, দিয়ে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে যেহেতু 1 কেজি মাংস আছে, তাই 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলের পরিমাণটা কলিজার ক্ষেত্রে একটু বেশিই লাগবে। লং, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে তেজপাতা আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। সব কিছু ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। যখন লালচে ব্রাউন কালারটা চলে আসবে ব্যারিস্তার মতো, তখনই এর মধ্যে অন্যান্য মশলার উপাদানগুলো ব্যবহার করব। এখানে আমি 1.5 চামচের মতো করে রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়েছি, 1.5 চামচ জিরা বাটা দিয়েছি। তারপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আমি এখানে 1 চামচ করে দিয়েছি, পরে আরও 1/2 চামচ করে মশলাটা দিয়েছিলাম। তারপর ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজের সাথে সম্পূর্ণ মশলাটা। তারপর এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো স্বাদমতো 1 চামচ। তারপর আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যাতে পুড়ে না যায় তার জন্য এখানে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং 2 মিনিট অপেক্ষা করছি মশলাটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। মশলাটা যখন ফুটে উঠবে এবং একটুখানি ঝোল কমে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব কলিজাগুলো। এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কলিজাগুলো। তারপর ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব ভালোভাবে মশলার সাথে। দশ থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর মোটামুটি যখন কষানো শেষ হয়ে যাবে, তখন এখানে আমি প্রায় 2 কাপের উপরে গরম পানি দিয়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে মশলার সাথে ঝোলের সাথে মিশে যায়। আর পানির পরিমাণটা এখানে তুলনামূলক কম দিয়েছি, কারণ যেহেতু প্রায় 50%-এর মতো কলিজাটা ভাপের মধ্যেই সিদ্ধ ছিল, আর কলিজা তো এমনিতেই বুনা বুনা রাখা হয়, ঝোলের পরিমাণটা কম থাকে, তাই এখানে পানির পরিমাণটা কম দিতে হবে। তারপর আমি আবারও নেড়ে চেড়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মোটামুটি কলিজাটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে।
এই পর্যায়ে এসে এখানে আমরা হাফ কাপের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কলিজা রান্নাটা যখন সম্পূর্ণভাবে হয়ে যাবে তখনই কিন্তু কাঁচা পেঁয়াজটা দিতে হবে। কাঁচা পেঁয়াজের পর দিয়ে দেব হচ্ছে এখানে কিছু ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের ঝালের উপর নির্ভর করবেন, আপনারা কতটা ঝাল পছন্দ করেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শাহী জিরার গুঁড়া। শাহী জিরার গুঁড়াটা আমি তেলে তারপর হচ্ছে গুঁড়া করে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল জিরার গুঁড়াটাও দিতে পারেন। জিরার গুঁড়াটা দেওয়ার পর আলাদা একটা ফ্লেভার আসবে এবং সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে অপেক্ষা করব। নাড়াচাড়া হয়ে গেল, এখন আমি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এই সময় চুলার আগুনটা মিডিয়াম টু লো থাকবে, বাড়ানো যাবে না, যেহেতু রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কলিজা রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটাই মাখামাখা হয়ে গিয়েছে। আর রান্নার তেলটাও উপরে উঠে গিয়েছে, তার মানে হচ্ছে রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 1 থেকে 2 মিনিট আরেকটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দেব, তারপর হচ্ছে নামিয়ে পরিবেশন করে নেব। কারণ এর চেয়ে বেশি যদি ঝোল শুকিয়ে নিতে যায় তাহলে হচ্ছে কলিজার মধ্যে কোনো ঝোলে থাকবে না, সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে যাবে। এখন আমি 1 থেকে 2 মিনিট এভাবেই রেখে তারপর চুলাটা বন্ধ করে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি কোনোভাবে আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এবং বেল বাটন বাজিয়ে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নেব। আর এই সময় লবণটা চেক করে নেবেন, লবণের যদি মনে হয় লাগবে তাহলে লবণটা দিয়ে নিতে পারেন। রান্নাটা অসম্ভব মজার হয়েছিল, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় একবার আমার মতো করে ট্রাই করবেন রান্না করার জন্য। আমি পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।